জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে সারা দেশের সাথে শহর বর্ধমানে রাষ্ট্রীয় শোক পালিত হয় শনিবার। 8ই জুলাই জাপানের নারা শহরে ভোটের প্রচারে বক্তব্য রাখার সময় শিনজো আবেকে এক দুষ্কৃতী হঠাৎ গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ভারতের দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। 2007 সালে ভারতের সংসদে যৌথ অধিবেশনে ভাষণ দেন শিনজো। 2014 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2015 সালে বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে তাকে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই রাষ্ট্রপ্রধান গঙ্গারতি দেখেন। 2017 সালে শিনজো ভারতের প্রথম বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 6 মাস আগে নেতাজি পুরস্কারে তাকে ভূষিত করা হয়। 2007 সালে কলকাতার এলগিন রোডের নেতাজি ভবনে তিনি এসেছিলেন। শুক্রবার তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। শনিবার বর্ধমানের জেলাশাসকের দপ্তর রেল স্টেশনে অর্ধনমিত ছিল ভারতের জাতীয় পতাকা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।